হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। মমতার নয়া প্রকল্প যুবশ্রী অর্পণ, 1 লক্ষ টাকা করে অর্থ সাহায্য পাবেন, আইটিআই পলিটেকনিক পাস 50,000 কর্মহীন। তো এটা হচ্ছে আজকের ভিডিওর হেডিং, যেটা রাজ্য সরকারের নতুন প্রকল্প, নাম দেওয়া হয়েছে যুবশ্রী অর্পণ, যেটা যুবশ্রীরই দ্বিতীয় পর্ব। তো দেখা যাক কি আছে, যে 1 লক্ষ টাকা করে কারা পাবে, কি বৃত্তান্ত এখানে জানানো আছে। চলো দেরি না করে শুরু করি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের জীবিকা সংস্থানের লক্ষ্যে নতুন প্রকল্প যুবশ্রী অর্পণের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে হাওড়ার আরুপাড়ায় রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ 1300 কোটি টাকার একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে তার সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আইটিআই এবং পলিটেকনিক উত্তীর্ণরা যারা ব্যবসাসহ নানা মাধ্যমে স্বাবলম্বী হতে চাইছেন, তাদের জন্যই যুবশ্রী প্রকল্পের এই দ্বিতীয় পর্ব, নাম যুবশ্রী অর্পণ। ক্ষুদ্র, ছোট ও কুটির শিল্প দপ্তরের অর্থাৎ MSME এই প্রকল্পে এহেন বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী হতে আর্থিক সাহায্য করবে সরকার। মোট 50,000 বেকারকে মাথাপিছু 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায় ভাবুন তো, সংখ্যাটা 50,000 মানে পরিবার ধরে 2.5 লক্ষ মানুষ এতে উপকৃত হবে। ওয়াকিবহল মহলের বক্তব্য, নতুন এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলে বিগত বাজেট অধিবেশনে জানিয়েছিল রাজ্য সরকার, লোকসভা নির্বাচনের মুখে, কর্মসংস্থার মুখে এই প্রকল্প মমতার নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকারকে বাড়তি ডিভিডেন্ড দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তো যাই হোক, নিচের পার্টটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে 50,000 বেকার যারা পলিটেকনিক আইটিআই পাস আছে কর্মহীন, তাদের ব্যবসার জন্য বা অন্য যে কোনো জীবিকার সূচনা করার জন্য তাই টাকা দেওয়া হবে। এবার এই ব্যাপারে বৃত্তান্ত কিন্তু এখানে আর দেওয়া নেই, এই ব্যাপারে বৃত্তান্ত কিন্তু ওয়েবসাইট থেকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে পরে পাওয়া যাবে বা বিভিন্নভাবে নোটিশ করা হবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর পরে যদি এই সংক্রান্ত কোনো তথ্য আসে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। যারা চ্যানেলটা প্রথম দেখলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বিভিন্ন ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন থেকে শুরু করে নিউজ আপডেট পর্যন্ত সব তোমরা চ্যানেলে পেয়ে যাবে। ধন্যবাদ।